আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার বিএম স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর অধ্যায় আটের অনুশীলনী 8.1-এর ষষ্ঠ পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 8.1-এর 12 নম্বরে দেওয়া আছে, প্রমাণ করো যে সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব। তাহলে সমাধান করলে শুরুতেই আমরা বিশেষ নির্বাচনে লিখে নিব, মনে করি এ বি সি ডি কি একটি সামান্তরিক, এর বি এ ডি কোণ এবং এ বি সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কি এ ও এবং বি ও পরস্পরের উপর কি লম্ব। তাহলে এবার আমরা প্রমাণে চলে আসি। শুরুতে দেখো প্রমাণ করব কিভাবে, আমরা এখানে এ ও এবং বি ও কিভাবে লম্ব প্রমাণ করব সেটা দেখো। 1 নম্বর ধাপে আমরা লিখেছি, যেহেতু কি এ ও হচ্ছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বি এ ডি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এ ও কি করেছে বি এ ডি কোণকে দুইটা সমান ভাগে ভাগ করেছে, সমান দুইটা খণ্ডে বিভক্ত করেছে। তার মানে এখানে আমরা কি লিখতে পারি যে ও এ বি কোণটা কি হবে, অবশ্যই বি এ ডি কোণের অর্ধেক হবে। এই জন্য দেখো আমরা লিখেছি ও এ বি কোণ সমান হচ্ছে হাফ অফ বি এ ডি কোণ। একই ভাবে অনুরূপ ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি কি 2 নম্বর স্টেপে আমরা লিখবো, যেহেতু দেখতে পাচ্ছি আমরা এখানে বি ওটা কি এ বি সি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এখানে বি ও কি করেছে এ বি সি কোণকে সমান দুটা ভাগে ভাগ করেছে। তার নাম অনুরূপ ভাবে লিখতে পারবো ও বি এ কোণ সমান হচ্ছে কি হাফ অফ এ বি সি কোণ। তারপরে দেখো 3 নম্বরে দেওয়া আছে, আবার যেহেতু এ ডি সমান্তরাল হচ্ছে বি সি, কারণ আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি অবশ্যই সমান এবং সমান্তরাল, এবং এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এ ডি সমান্তরাল হচ্ছে বি সি এবং এ বিটা হচ্ছে কি তাদের ছেদক, তার মানে এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে বি এ ডি কোণ যোগ হচ্ছে এ বি সি কোণ সমান হচ্ছে 2 সমকোণ। কারণ কি আমরা জানি যে চতুর্ভুজের যে সন্নিহিত দুটা কোণের সমষ্টি কি অবশ্যই 2 সমকোণ। তাহলে এই জন্য দেখো আমরা এখানে লিখেছি যে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ বলে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখন যদি আমরা দুটা কোণকে 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে কি পাই 2/1 কোণ বিএডি কোণ যোগ হচ্ছে 2/1, এরপর হচ্ছে এবিসি কোণ সমান হচ্ছে কি 1 সমকোণ। তাহলে এখানে আমরা বি হাফ অফ বিএডি কোণ সমান আমরা একটু আগে 1 নম্বর হিসেবে বের করেছিলাম, হাফ অফ বিএডি কোণের মান হচ্ছে ও এবি, এই জন্য এখানে আমরা লিখেছি ও এবি কোণ। তারপর হচ্ছে যোগ, একই ভাবে 2 নম্বর স্টেপে আমরা পেয়েছি হাফ অফ এবিসি কোণের মান হচ্ছে ও বি এ কোণ, তাহলে এখানে লিখেছি প্লাস ও বি এ কোণ সমান হচ্ছে কি 1 সমকোণ, অর্থাৎ ও এ বি কোণ যোগ হচ্ছে কি ও বি এ কোণ সমান হচ্ছে কি 1 সমকোণ। তারপর দেখো 4 নম্বর স্টেপে এখন আমরা কি করব, এখন আমরা এ ও বি ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে এখন দেখো এখন আমরা এ ও বি ত্রিভুজের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি 2 সমকোণ বা 180 ডিগ্রি, এই জন্য আমরা এখানে এ ও বি ত্রিভুজে কি লিখতে পারি ও এ বি কোণ যোগ হচ্ছে ও বি এ কোণ যোগ হচ্ছে এ ও বি কোণ সমান কত লিখতে পারি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এবং দেখো যথার্থতায় আমরা কি লিখেছি, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, তাহলে এখন এরপর লাইন আমরা বাদ দিয়ে লিখব, এখানে এ ও বি কোণ, তাহলে এখানে দেখো এ ও বি যোগ হচ্ছে আমরা কি লিখেছি 1 সমকোণ, কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি ও এ বি কোণ এবং ও বি কোণ এই দুটা কোণের সমষ্টি হচ্ছে কত 90 ডিগ্রি বা 1 সমকোণ, এজন্য দেখো আমরা লিখেছি এ ও বি কোণ যোগ হচ্ছে কি 1 সমকোণ সমান হচ্ছে 2 সমকোণ। তাহলে এখন আমরা এ ও বি কোণের মান বের করলে এখন এটাকে যদি 1 সমকোণকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাই সেটা হয়ে যাবে কি বিয়োগ 1 সমকোণ, অর্থাৎ 2 সমকোণ বিয়োগ 1 সমকোণ। তাহলে এখন আমরা কত পাচ্ছি এ ও বি কোণের মান পাচ্ছি হচ্ছে 2 সমকোণ থেকে 1 সমকোণ বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 1 সমকোণ, অর্থাৎ এ ও বি কোণের মান দাঁড়াচ্ছে কত 1 সমকোণ। তার মানে এখানে যেহেতু এ ও বি কোণের মান হচ্ছে 1 সমকোণ বা 90 ডিগ্রি, তার মানে আমরা অবশ্যই কি বলতে পারি, আমরা বলতে পারি যে এখানে এ ও এবং বি ও কি পরস্পরের উপর লম্ব, এবং এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা কি লিখবো, প্রমাণিত। আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।